স্বাগত জানাচ্ছি ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রেজেন্টেশনে। তো এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার দেওয়া আছে, মেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো যদি কখনো আমরা ফোন নাম্বারে অ্যাভেলেবেল না হই, অ্যাক্সেসিবল না হই, তখন মেইল করলেই হবে, কারণ আমরা মেইলে 24 আওয়ার অ্যাক্টিভ। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের কোম্পানির নাম রেড ডেভস, যেটা ওয়েবসাইট দেওয়া আছে, এবং এখানে আমাদের আর একটা উদ্যোগ স্কিল ডেভস, যেটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, সেটার ওয়েবসাইট দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক, সফটওয়্যারটা দেখে আসি। তো এটাই হলো ব্লাড ব্যাংক সফটওয়্যার। তো আমরা সবাই জানি যে একটা ব্লাড ব্যাংক সফটওয়্যারে মোটামুটি কেমন ধরনের কাজ হয়। মূলত ডোনার সার্চ করা, ডোনার রেজিস্ট্রেশন করা, আর ব্লাডের হিসাব রাখা, টাইপ ম্যাচিং করা, তো কেউ ব্লাড ডোনেট করার জন্য উপযুক্ত কিনা, লাস্ট সে কবে ব্লাড দিয়েছে, এরকম ব্যাপারগুলো। তো দেখেন এরকম সুন্দর একটা ইন্টারফেস পাওয়া যাবে সফটওয়্যারটিতে। তো এই ইন্টারফেসে আমরা যদি ডোনার সার্চ করি, তো উপরে ডোনার্স লিখলাম, ডোনার্সে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা ডোনার সার্চ করার অপশন পাবো। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, ডোনার সার্চ করতে পারি, তো আমরা কোন গ্রুপের ব্লাড খুঁজতে চাই, তো সেটা যদি সিলেক্ট করি, সে বি পজিটিভ, তো বি পজিটিভ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে আমার কিন্তু বি পজিটিভ যাদের ব্লাড আছে তাদেরকে দেখাচ্ছে, তো শুধুমাত্র তাদেরকেই দেখাবে যাদেরকে আমি, যাদের যারা ব্লাড দেওয়ার জন্য রেডি। তার কারণ ব্লাড দেওয়ার জন্য মিনিমাম একটা টাইম লাগবে, যে মানে কি 90 ডেজ কিংবা আদার ডেটস অ্যাজ দ্য অ্যাডভাইস টু দ্য ডক্টর, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতদিন পরে ব্লাড দেওয়ার উপযুক্ত হয়। তো একটু খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি এখানে যিনি ব্লাড অলরেডি দিয়েছেন, ইনি কিন্তু অলরেডি একটা ডেট দেওয়া আছে, এই ডেটে ব্লাড দিয়েছেন, ঠিক আছে? তো তার মানে সে ব্লাড দেওয়ার উপযুক্ত। বাকি যেজন, ইনি ব্লাড দেননি, ইনিও ব্লাড দেননি, ঠিক আছে, ইনিও ব্লাড দেননি, মানে এরা সবাই বি পজিটিভ গ্রুপের আর ব্লাড দেওয়ার উপযুক্ত। এই এখন যদি আমরা চাই যে আমি আগে কারো কাছ থেকে ব্লাড নিয়েছি, আবার তাকেই খুঁজে বের করবো, তো দেখেন উপরে সুন্দর একটা সার্চ বার, এখানে যদি আমরা সার্চ করি যে সে আমি ইস্টিয়াকের কাছ থেকে ব্লাড নিয়েছি, তো আমরা যদি লিখি যে এখানে যদি সে তার আইডি দিয়ে সার্চ দিই 5, তো 5 দিলেও হবে, কিংবা যদি আমরা নামও লিখি তাও হবে। এই যে একটু লিখলেই চলে আসবে যে আমরা তাকে, কিংবা আইডি দিয়েও সার্চ করতে পারি, কিংবা তার এলাকা দিয়ে, কিন্তু যে কোনো কিছু লিখলেই হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যাবে যে এই এটা তার মোবাইল নাম্বার। আমরা যদি এটা না লিখতাম, এটা যদি না লিখতাম, তো পরে যদি সিম্পলি তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতাম, তো এই দুইজনের মোবাইল নাম্বার যদিও ডামি ডাটা অ্যাড করা একই আছে, তো কিন্তু দেখাচ্ছে। তো আমার মোবাইল নাম্বার, আইডি, তারপরে তার নাম, তার এলাকা, এইগুলো দিয়ে কিন্তু তাকে সহজেই সার্চ করি, লিখলেই চলে আসবে ডাইনামিক্যালি। তো এটাই হলো আর কি ডোনার সার্চ করা, যেটা একটা বড় ব্যাপার। তো এখানে একটা সুন্দর মেনু আছে যে আমরা ওই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, তাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে, এরকম যে কোনো এনজিও কিংবা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হতে পারে এই এটা। তো এবং হোম পেজে কিন্তু দেওয়া আছে যে নাম্বার অফ ডোনার্স, কতজন ডোনার্স, আর টোটাল কত ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা হিসাব এখানে পাওয়া যাবে। তো তারপরে কোনো প্রতিষ্ঠানের যে কোথায় প্রতিষ্ঠানটা, তার কিন্তু একটা ম্যাপ দেওয়া থাকবে শেষের দিকে, যেটা দিয়ে তাদের প্রতিষ্ঠানকে খুঁজে বের করা যায়। তারপরে উপরে দেখেন আমরা যেখানে ডোনার সার্চ করতেছি, এখানে একটা নাম্বার আছে কল। তো কলটা যেটা হবে যে ব্লাডের জন্য তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে, কিংবা এখানে সরাসরি দেখেন বি পজিটিভ দিয়ে সার্চ দিলে যেটা হবে, এই ডোনারদের কিন্তু ফোন নাম্বার দেখা যাচ্ছে, যেহেতু মোবাইল নাম্বার গুলো ডামি নাম্বার ইনপুট দেওয়া, তো এরকম দেখা যাচ্ছে। কিন্তু একটা খেয়াল করে দেখেন যে এই যে আফসানা আর মরিয়ম, এদের দুইজনের আর কি কন্ট্যাক্ট দেওয়া নাই। তার কারণ হলো এই যে যারা ফিমেল ডোনার তাদের কন্ট্যাক্ট শো করা হয়নি প্রাইভেসির জন্য, তো এটা সফটওয়্যার অটোমেটিক্যালি করবে। তো এই ফিমেল ডোনারের ব্লাড নিতে হলে এই যে উপরে যে অথরিটির যে নাম্বার, এখানে কল দিতে হবে, কিন্তু অথরিটি যদি চায় যে শো করবেন, কিংবা কোনো ফিমেল ডোনার যদি চায় তার ফোন নাম্বার শো করবেন, করতে পারেন। এই তো এটা। তো এখন আমরা যদি ডান পাশে ক্লিক করি, ডান পাশে দেখেন লগইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আসলে ম্যানেজমেন্ট পাওয়া যাবে, মূল পোর্শনটা এখানে। আর আমরা আগে যেটা দেখলাম, এটা মোটামুটি ডোনার সার্চ করা এবং ব্লাড নেওয়ার জন্য।
তো এখানে যদি লগ ইনে ক্লিক করি, অলরেডি আমি লগ ইন হয়ে আছি, তো না হলে পাসওয়ার্ড যাবে, তো পাসওয়ার্ড আর মেইল অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করবো। তারপরে এই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে 5 জন ডোনার, 2 জন রিসিভার, আর ডোনেশন টোটাল ব্যাগ হলো 2 ব্যাগ রক্ত আমার ডোনেট করা হয়েছে। তো এখান এখান থেকে আমরা ডোনার অ্যাড করতে পারি সহজে। যে খেয়াল করে দেখেন, এখানে অ্যাড ডোনার বাম পাশে যে অপশন, এখানে ক্লিক করলে এখানে ডোনারের ডিটেলস দিয়ে সাবমিট করলে, তার ফটো আপলোড করলে ডোনার অ্যাড হয়ে যাবে। তো তারপরে ডোনেশন হিস্ট্রিতে যদি আমরা ক্লিক করি, তাহলে 5 জন ডোনার, 2 জন রিসিভার, 2 জন 2 ব্যাগ ব্লাড ডোনেট করা হয়েছে। তো এখানে দেখেন নিচে একটা টেবল আছে যে 2 ব্যাগ, তবে কোন কোন গ্রুপের ব্লাড ডোনেট করা হয়েছে সেটাও কিন্তু সামারি দেখাবে। যে এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের, তাহলে দেখাচ্ছে বি পজিটিভ 1 ব্যাগ আর এ পজিটিভ 1 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি আরো চাই যে আমরা নির্দিষ্ট ডেটের ব্লাড ডোনেশন খোঁজ করব, সেটাও করতে পারি। সে চিন্তা করেন, আমরা যদি খোঁজ করি যে এই মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের আজকে 4 তারিখ, 4 তারিখ পর্যন্ত এই এই ডেটে আমাদের ব্লাড ডোনেশন হয়েছে কিনা, এটা যদি খোঁজ করি, তখন দেখবেন এখানে জিরো, সব জিরো, তাই তো? তার মানে এখানে কোনো ব্লাড ডোনেশন হয়নি। তো আমরা যদি মানে নির্দিষ্ট ডেটের মধ্যেও ব্লাড ডোনেশন করতে পারি, আর ডিফল্ট যখন এখানে আসবো ডোনেশন হিস্ট্রি, তখন এই প্রতিষ্ঠানের টোটাল ডোনেশন হিস্ট্রি দেখাবে। আবার আমরা চাইলে নির্দিষ্ট ডেটেরও খোঁজ করতে পারি। তারপরে এখানেও সার্চ, ডোনার সার্চ করা যাবে। এই যে বি পজিটিভ দিলে, বি পজিটিভ এর ডোনার আপনাদের আছে কে কে, তো এখানে দেখা যাবে। তো তারপরে যদি আমরা আসি ম্যানেজ ডোনার, তো ম্যানেজ ডোনার এখানে যেটা হবে সব ডোনারদের দেখাবে, কিন্তু আমরা যদি চাই যে নির্দিষ্ট কোনো আইডি কে খুঁজে বের করে তাকে আমরা কোনো অপারেশন পারফর্ম করব, সে ID 8, তো ID 8 যদি আমরা 8 লিখি, তো দেখেন এই 8 যে আছে সে শুধু থাকবে। তো এখানে এই ফোন নাম্বারে 8 আছে বলে থাকে, তো এটা ব্যাপার না। তো আমরা এই কিংবা তার নাম লিখলেও হবে, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছি আমরা ID 8 এ আছে আমাদের, এই যে মরিয়মকে আমরা এডিট করতে চাই। তো এখানে আমরা এই যে ক্লিক করলে উপরে অপশন আছে যে ভিউ, ভিউ এ ক্লিক করলে তার কিন্তু এখানে ফটো আপলোড করা নাই, ঠিক আসেনি। তো আমরা যদি চাই যে তার যাদের ফটো আছে তাদের ই করতে যদি চাই, যেমন এই যে ইশতিয়াক, তার ফটো থাকতে পারে। আমরা যদি দেখি এই যে ডামি একটা ফটো আপলোড করা আছে, তাও একটা ডামি পিকচার। তো আর কারোর যদি দেখি আলিম, তার ফটো যদি আমরা দেখি, তো এভাবে কিন্তু ফটো থাকবে, মেল ফিমেলের ফটো, আসলে এটা ডামি ডাটা আপলোড করা হয়েছে এজন্য। তো এখানে তার কিন্তু টোটাল হিস্ট্রি দেখা যাবে, সে কোথায় কল তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, তার মোবাইল নাম্বার কি, এবং তার কতটুকু ব্লাড দিছে, ঠিক আছে, কাকে ডোনেশন হিস্ট্রি, কাকে ডোনেট করছে, সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে। এই তো এখান থেকে চাইলে আর কি ডিলিটে ক্লিক করলে ডোনারকে ডিলিট করতে পারি, এই যে ওকে তে ক্লিক করলে ডোনার হয়ে যাবে। কিন্তু তারপরে আমরা যদি চাই যে ডোনেট করতে চাই, যদি যে সার্চ ডোনার, তো এখানে যদি বি পজিটিভ রক্ত সার্চ করি, বি পজিটিভ সার্চ করলাম, তো নির্দিষ্ট এলাকার ডোনারও খুঁজে পাওয়া যাবে। তো যদি কারো আইডি দিই কিংবা এখানে বি পজিটিভ আছে, এখন যে ডোনেট করবে সে ধরেন আফসানা ডোনেট করবে, তো এর এখানে এই যে আইকনটা আছে রেড আইকন, এখানে যদি ক্লিক করি, তো এখানে সে ডোনেট করতে পারবে, কত তারিখে ডোনেট করলো সেটা সিলেক্ট করে দিতে হবে, কত ব্যাগ ডোনেট করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো তারপরে কাকে ডোনেট করলো এই ইনফরমেশনটা আমরা রাখতে পারি। তো আমরা ক্লিক করলে, ডোনেটে ক্লিক করলে ইনফরমেশন দিয়ে কিন্তু ডোনেট হয়ে যাবে, ডোনেট ডাটাটা থেকে যাবে। এই তারপরে আমরা অ্যাপ সেটিংস, এখানে যেটা আমরা করতে পারি, পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারি, তারপরে আমরা যেটা করতে পারি আপডেট প্রোফাইল। তো এখানে প্রোফাইল আফসানা লগ ইন আছে, আফসানা তার প্রোফাইল আপডেট করতে পারে। তো তারপরে আমরা মাইগ্রেশন, ম্যানেজ অ্যাডমিন, তো অ্যাডমিন যারা থাকবে তারা এই অ্যাডমিন প্যানেলটা পাবে, যে অন্য অন্য অ্যাডমিন অ্যাড করা কিংবা অ্যাডমিনকে ম্যানেজ করা সেটা করতে পারবে। তো এখন যদি যাই যে অ্যাড অ্যাডমিন, তাহলে কিন্তু এই সিস্টেমে অনেক অ্যাডমিন অ্যাড করে দেওয়া যেতে পারে, অ্যাডমিন পরে তার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারে, মানে তারা এই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা পাবে। মাইগ্রেশন, মাইগ্রেশনে এটা আছে, এটা যে কোনো আইডি দিয়ে সার্চ করতে হবে কাকে মাইগ্রেট করতে, ধরেন ID 7, তো তাকে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে আসলো আফসানা। এখন আফসানা আছে অলরেডি রোল তার অ্যাডমিন, এখানে তার রোল দেখা যাচ্ছে, আমরা দেখতেছি তার রোলটা হচ্ছে অ্যাডমিন। তো আমরা যদি চাই তাকে ডোনার করে দেব, তাকে অ্যাডমিন রাখবো না, তো মেক ডোনারে ক্লিক করলে এই রাইট পাশে সে কিন্তু ডোনার হয়ে যাবে আর অ্যাডমিন থাকবে না। তো কাউকে অ্যাডমিন বানাতে পারি,
কিংবা আমরা কাউকে ডোনার বানাতে পারি, ঠিক আছে, এটা আমরা করতে পারবো। তো এই হলো মোটামুটি ছোট সফটওয়্যারটা, খুব ছোট সফটওয়্যার কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। যে একটা ব্লাড ব্যাংক ম্যানেজ করার জন্য আসলে যেটা লাগে, সিম্পল একটা ইউজার ইন্টারফেস, ব্লাডের হিসাব রাখা, তো এখান থেকে ব্লাড ডোনেশন থেকে শুরু করে তাদের হিস্ট্রি রাখা, ইন্ডিভিজুয়াল হিস্ট্রি রাখা, টোটাল হিস্ট্রি রাখা, এবং সহজেই ডোনার গুলোকে সার্চ করে বের করা, তাদের রিজন দিয়ে সার্চ করা, তাদের ফোন নাম্বার দিয়ে সার্চ করা, তাদের আইডি দিয়ে সার্চ করা, এগুলো কিন্তু সব সম্ভব। তাহলে কি হচ্ছে, এই সাবজেক্টটা দিয়ে মোটামুটি একটা ব্লাড ব্যাংক মানে ম্যানেজ করা সম্ভব, যেটা বিভিন্ন এনজিও, তারপরে স্বেচ্ছাসেবী সংগঠন, মেডিকেল, তো তারা এটা ম্যানেজ করে থাকে। তো এটাই ছিল আমাদের মোটামুটি ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রেজেন্টেশন। আর সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।